ইচ্ছে শক্তির কাছে হার মানল দারিদ্রতা। পড়াশোনার প্রতি অদম্য ভালোবাসায় সাফল্য এনে দিল এক হতদরিদ্র পরিবারের মেধাবী ছাত্রের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ধুমশিরাঙ্গি গ্রামের ছেলে বিজয় মুশন এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 84% নম্বর পেয়ে চমকে দিয়েছেন সকলকে। বাবা মা দুই দিদির সংসারে একমাত্র ছেলে বিজয় মিশর। বাবা প্রায় 8 বছর ধরে টিবি রোগে আক্রান্ত, বর্তমানে হারিয়েছেন শ্রবণ শক্তিও। দুই দিদির বিয়েও হয়েছে বেশ কয়েক বছর। মাটির দেওয়াল গাঁথা কাঁচা বাড়ি, নেই বিদ্যুৎ সংযোগ। মরশুম অনুযায়ী অন্যের জমিতে শ্রমিকের কাজ করেন বিজয় ও তার মা, দৈনিক 150 টাকা হিসেবে। 100 দিনের কাজও জোটে না তাদের। এই অবস্থায় ছেলের সাফল্যে ঘুম উড়েছে এই অসহায় দম্পতির। ওই তো দিন খাটি, দিন খায়, আমাদের দিন মজুরি 150 টাকা করে জনের দাম দেয়, ওদের ছেলেকে পড়ায়, মাটি খায়। ওই আর কে কাজ করে? প্রত্যেকে, কেউ কাজ করে না। আমাদের তো কিছু না, আমরা কি করে পড়াবো? আমরা আপনি সহ্য না দিলে তো আমি পড়াতে পারছি না। আমার ছেলেকে যদি সরকার যে সাহায্য করে, আমার আমি ছেলেকে পড়াবো তো নাই। আমার ছেলে একটা শিক্ষিত আছে, আমার ছেলে পড়া লেখা পড়া করে, আমাদের রাত্রে ঘুম হয় না। আমার ছেলে গরমে কি করে যে ঘুমায়, আমাদের কিছু নাই। দৌলতপুর হাইস্কুল থেকে এবছর 110 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। শুধু স্কুল নয়, মুশহর গ্রাম থেকেও এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিজয় মুশন। দারিদ্রতাকে সঙ্গী করে এত ভালো ফল করার জন্য বিদ্যালয়ের শিক্ষকেরাও গর্বিত। বিজয়ের উচ্চশিক্ষার জন্য বিদ্যালয় সবসময় তার পাশে রয়েছে। সরকারিভাবে উচ্চশিক্ষায় বিজয় যাতে সাহায্য পায় তার আবেদন জানিয়েছেন দৌলতপুর হাইস্কুলের প্রধান শিক্ষক। তার বাবা মা অন্যের জমিতে কাজ করে তাকে লেখাপড়া করায় আর কি। আমরাও বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের মাস্টারমশাই ব্যক্তি হতো, আমি নিজেও তাকে উৎসাহিত করি, সেই জন্য ভালো রেজাল্ট করে এবং তার ফল আমরা হাতে নাতে পেয়েছি। হ্যাঁ, আমরা আমাদের এই রেজাল্ট শোনার পর আমাদের মাস্টারমশাইরা আমাকে বলেছে ব্যক্তি হতো আমরা সাহায্য করব এবং কোনো সহায়তায় ব্যক্তি এবং সরকারের পক্ষ থেকে যদি আর্থিক সাহায্য পাওয়া যায় বা অন্য ধরনের সাহায্য পাওয়া যায় তাহলে সে আর উচ্চশিক্ষার পথে প্রতিবন্ধকতা হবে না বলে আমি মনে করি। শত অন্ধকারকে ভেদ করে নিজের মেধায় ভরসা রেখে ভবিষ্যতে শিক্ষক হতে চাওয়া বিজয় মিশরের সাফল্য কামনা করেছেন মালদা জেলাবাসী। ছেলেটা পড়াশোনা করছে, ওই ওর মা বাবা কাজ করছে, গরিব মানুষ আছে, কাজ করে খেটে উঠতে খেটে খেটে কামাই, ওই পড়ালো লিখালো যত আছে, লেটার টেটার আছে কি, আর আধার কার্ড হয়, ভোটার কার্ড হয়, সব লিখিত আমার এই করছে ছেলেটা। উচ্চশিক্ষিত নাই, সবারই জন্য। ব্যুরো রিপোর্ট, মালদা।